Capital FM 94.8, Desher number one music station. মাদককাণ্ডে গ্রেফতার কৌতুক শিল্পী ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বিচিয়াকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত তাদের 4 ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছিল কৌতুক শিল্পী ভারতী সিংকে। এরপর টানা 15 ঘণ্টা জেরার পর তার স্বামী চিত্রনাট্যকার হর্ষ লিম্বিচিয়াকে গ্রেফতার করা হয়। নিয়ম মাফিক রবিবার আদালতে পেশ করা হয় তাদের। প্রসঙ্গত, শনিবার ভারতী সিং ও হর্ষ লিম্বিচিয়ার বাড়িতে ও প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করেন এনসিবি। তাদের বাড়ি থেকে প্রায় 87 গ্রাম গাঁজা উদ্ধার হয় বলে খবর পাওয়া যায়। এরপরে ভারতী ও হর্ষকে বাড়ি থেকে তুলে নিয়ে যান এনসিবির অধিকারীরা। ডিরেক্টর সমীর ওয়াংখের জানান, ভারতী ও হর্ষ শুধুই মাদক সেবন করেন, তারা পাচারের সঙ্গে যুক্ত নন। ইতিমধ্যে জামিনের আবেদন করেছেন ভারতী ও হর্ষ। জানা যায়, জিজ্ঞাসাবাদের মুখে ভারতী ও হর্ষ দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করে নেন, তারপরে তাদের গ্রেফতার করা হয়। এর আগে পিটিআইয়ের সূত্রে খবর মেলে এক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার সময় ভারতী সিং ও তার স্বামীর নাম প্রকাশ পায়। Capital FM 94.8, Desher number one music station.